ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শান্তিনিকেতন সংকট কাটাতে জেলা শাসকের বৈঠক, এই বৈঠক সম্পর্কে সরাসরি জেনে নেব বোলপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। তার কাছ থেকে অর্ণব, এই বৈঠক সম্পর্কে কি জানা যাচ্ছে, কারা কারা বৈঠকে রয়েছেন? দেখো, বোলপুরে মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এই বৈঠকে উপস্থিত রয়েছেন জেলা শাসক, যেরকমভাবে উপস্থিত রয়েছেন সেরকমভাবে পুলিশ সুপার শ্যাম সিংহ উপস্থিত রয়েছেন, অন্যান্য পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকরা তারা রয়েছেন। এবং ঠিক আমার পিছনে যে সভাঘরটা দেখতে পাচ্ছ, এই সভাগৃহ যার সামনে এখন অবধি পুলিশ মোতায়েন রয়েছে, ঠিক সেই জায়গাতেই কিন্তু এই বৈঠকটি চলছে ইতিমধ্যে। অন্যান্য দিকে, একদিকে যেরকম প্রশাসনিক কর্তারা রয়েছেন, তার পাশাপাশি রয়েছেন হচ্ছে আশ্রমিকরা রয়েছেন, বিশ্বভারতীর যারা ছাত্র তারা রয়েছেন, যারা প্রাক্তনী তারা রয়েছেন, সবাই এই বৈঠকে রয়েছেন। ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা রয়েছেন, তারা রয়েছেন। কিন্তু বিশ্বভারতী প্রশাসন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা প্রশাসনিক কোনো কর্তা তারা কিন্তু এখানে উপস্থিত নেই। অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কেউ কোনো প্রতিনিধি, উপাচার্য তো ননই, কোনো প্রতিনিধিও কিন্তু এখানে উপস্থিত নেই। বোলপুরের সাংসদ তিনি উপস্থিত রয়েছেন এই বৈঠকে, কিন্তু বিশ্বভারতীর তরফ থেকে যেহেতু কেউ উপস্থিত নেই, সুতরাং এই বৈঠকের ভবিষ্যৎ কি সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। তার কারণ মূল বিবাদটা হচ্ছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে, তাদের সঙ্গেই সমস্যার সূত্রপাত। কারণ তারা চাইছিলেন যে ফেন্সিং দিয়ে এই যে পৌষ মেলার মাঠ, সেই পৌষ মেলার মাঠকে ঘিরতে। অন্যদিকে ব্যবসায়ী সংগঠন তারা তাতে বাধা দিচ্ছিলেন, স্থানীয় মানুষ তাতে যোগ দিয়েছিলেন কিছু অংশ, এই নিয়েই কিন্তু গণ্ডগোলের সূত্রপাত। যার জেরে কিন্তু তাণ্ডব চলে, ভাঙচুর করা হয়, যে ভাঙচুর আবার একটা অংশ মেনে নিচ্ছিলেন না আশ্রমিকদের। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছিল, এই গণ্ডগোল থেকে সমাধান কি রয়েছে তার জন্য আজকে বৈঠক বসেছে। কিন্তু এই বৈঠকে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই কিন্তু যেহেতু নেই, সুতরাং এই বৈঠকের ভবিষ্যৎ কি সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। ধন্যবাদ অর্ণব।